মাজুলীত মন্ত্রীর সন্মুখতেই বান পীড়িতর উপর ডিসির দাদাগিরি। মাজুলীর ডিসি পল্লব গোপাল ঝার পি এস ওই ভুকুত ধরে টানি নিলে এজন লোকক। জলসম্পদ মন্ত্রী কেশব মহন্তর সন্মুখতেই এই ঘটনা। মন্ত্রীর সন্মুখতেই ডিসির নিরাপত্তারক্ষীয়ে বুকুত ধরে টানি নিলে এইজন নবজিৎ দলি। ডিসিক আক্রমণের অভিযোগ নবজিতর বিরুদ্ধে। এই দৃশ্য নামনি মাজুলীর সেলেকর মথাউরিত বাহর পাতি থাকা একাংশ লোকে শুকুরবারে বাদ ভেটি ধরলে জলসম্পদ মন্ত্রী কেশব মহন্তক। বাইকত উঠি সেলেকর সিগা অংশ চাবলে গৈছিল জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত। বাটত বাহর জেং পেলায় অবরোধ করিলে মন্ত্রীর পথ। গাঁওবাসীর প্রশ্ন, যেতিয়া মথাউরি ছিগিছিল তেতিয়া কিয় নাহিল কোনো? সেলেকর সিগা অংশ চাই উভতি অহার সময়তে মন্ত্রীর লগত যাওয়া ডিসিক উদ্দেশ্যে নবজিৎ দলে কিবা মন্তব্য করাত নবজিৎ দলিলৈ সোচালয় ডিসি পল্লব ঝাই। লগে লগে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। ডিসির পি এস ওই বুকুত ধরে গাড়িলৈ টানি নিলে নবজিৎ দলিক। এই দৃশ্য দেখিও নির্বিকার হয়ে থাকিল মন্ত্রী কেশব মহন্ত। বান খহনীয়াত সর্বশান্ত গয়ার মনের ক্ষোভকণও সহ্য করার মানসিকতা নাই ডিসি মন্ত্রীর। কেবল নবজিৎ দলেই নহয়, আরক্ষীয়ে আটক করিলে মহেন্দ্র দলি নামের এই লোকজনকও। মন্ত্রী কেশব মহন্তক বাদ ভেটি ধরার বাবে আটক করা হল মহেন্দ্র দলে। ডিসি আর মন্ত্রীর পি এস ও সকলে দুয়োকে আটক করে গড়মূর থানাত সমজাই দিয়ে। এই ঘটনার পিছতেই মাজুলীত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশাসনের অভিযোগ, মন্ত্রীর ভ্রমণত গন্ডগোলিয়া পরিস্থিতির সৃষ্টি করার উদ্দেশ্যে গাঁওবাসীক উচতনি দিছিল মহেন্দ্র আর নবজিতে। মাজুলীর পৰা ভাস্কর কটকী, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।